ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ডাইরি। আজকে অষ্টমীর সকাল, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি মানা। দেখি তোমার কেমন লাগছে। আমরা আমাদের পাশের পাড়ার যে পুজোটা হয়, মানে আমাদের সেই পুজোতে অঞ্জলি দিতে যাচ্ছি। তো বোন তো সাক্ষাৎ সরস্বতী সেজে নিয়েছে। লক্ষ্মী নেই আজকে, লক্ষ্মী নেই, লক্ষ্য অন্য জায়গায়। এখন অঞ্জলি দেব, অঞ্জলি দেওয়ার পর দেখি আছে শুনতে পারবে না। ইচ্ছে আছে তো বাগবাজার দিকটা যাওয়ার, তো যদি পসিবল হয়, কেন মেঘ করেছে আকাশে, যদি বৃষ্টি না নামে তো যাব, আর যদি বৃষ্টি নামে তো যাওয়া পসিবল হবে না। তো চলো অঞ্জলি দেবো। আর কী কী আজকে করলাম তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের এই রিলসটা তোমার কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। মাইকে এত আওয়াজ হচ্ছে আর শোনা যাচ্ছে না, তো পরে আবার কথা হবে, চলো ভাই। সকালে আমাদের অঞ্জলির পর, তারপর তো আর ব্লগ করা হয়নি, করা হয়নি, কারণ মানে অনেকক্ষণ ছিল, তো ওর ডিমোর খুব ইরিটেট লাগছিল ওর গরমে, তারপর আর করা হয়নি। ওর জন্য আমরা একবারে সেজে বুঝে বিকেলে নিয়েছি। এখন তোমাদেরকে দেখাতে দেখাতে আজকে নিয়ে যাবো ঠাকুর। আজকে আমরা বাড়ার সাথে ঠাকুর দেখছি, বাড়ার সাথে কী কী ঠাকুর রয়েছে তোমাদের সবাইকে দেখাবো, আর কী খেলাম কোথায় গিয়ে সব কিছু দেখবো, সঙ্গে থেকো চলো। আমরা চলে এসেছি বাড়ার সাথে সবুজ সঙ্গে, এইরকম প্যান্ডেলটা করেছি থিমটা। চল মামা, ছাতা দিয়ে ভেতরে সব করেছে, ছাতা আর হচ্ছে চাইনিজ ল্যান্টার্ন। যেহেতু আমাদের সকাল সকাল খাওয়া হয়ে গেছিলো, অঞ্জলি দিয়ে এসে আমরা খেয়ে নিয়েছিলাম, তেমন খিদে পেয়ে গেছে, তখন ঘুমনি খাবো। আর ওদিকে আমার বড় বোন আর বাকি সবাইরা অন্য একটা মণ্ডপে ওয়েট করছে, এখান থেকে আমরা সোজা ওই মণ্ডপটায় যাবো। আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে ফাইনালি। এটা না ছাড়া তো পুজোটা জমবে না। সেলফি পড়বো, এটা বল কী খাবি, কোন ফুচকা খাবি, এম
চামড়ি ফুচকা একদম চলচি ফুচকা খাবো। আমরা নেমে গেছি হচ্ছে মধ্যমগ্রাম, এখান থেকে হাতারিতে খেতে যাবো। বেশি কিছু ব্লগ আমরা করতে পারিনি, কিন্তু রাস্তা এত ভিড় প্লাস বৃষ্টি জ্যাম, কিছু করা যায়নি। এখন আমরা খেতে যাচ্ছি, জানি না এখানটা খাবার কেমন, খাবো দাবো। একটু রাত হয়ে গেছে, প্রায় 15টা বাজে, মানে আপাতত কিছু খাইনি, একটা জিলেপি আর বাদাম টাদাম আর কোল্ড ড্রিঙ্কস একটু খেয়েছি। দেখি ওখানে উপযুক্ত কোনো খাবার পাওয়া যায় কি না, তো শেয়ার করবো তোমাদের সাথে কেমন কী খাবার দাবার। চল এখন নিউ রেস্টুরেন্টে আজকে যাচ্ছি, তুমি কেমন খাচ্ছো? এই যে হাতারি চলে এসেছি, নিশ্চয়ই লাইন হবে। আরে বাবা, নাম লেখাতে হবে, লম্বা লাইন চলবে শিওর। আমরা হাতারিতে অ্যাজ ইউজুয়াল জায়গা পাইনি, 1.5 ঘন্টা ওয়েটিং লিস্ট, তারপরও আদৌ পাবো কিনা ঠিক জানি না। তো আমরা ওখান থেকে চলে এসেছি, আবার মধ্যমগ্রামে রয়্যাল শিপ বলে একটা জায়গা আছে, এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, এখানে এসে বলছি। এখানে মোটামুটি বলেছে 1.5 ঘন্টা ওয়েটিং মানে টাইম, বসে আছি মানে এখানে বসে আছি। আমাদের আর ভারতের গরম লাগছে, দেখা যাক কী খায় কি না খায়। তো ওর জন্য শোভন গেছে হচ্ছে কেক আনতে, একটু যদি কেক খায় তারপর ভেতরে যদি কিছু ওর পছন্দ মতো পাওয়া যায় তো খাবে। আমার ওকে নিয়ে চিন্তা হচ্ছে, ভাবছি বাড়ি চলে যাবো কিনা, বাট আরও সবাই আছে, মাঝখান থেকে যেভাবে যাওয়া যাচ্ছে না, তো দেখা যাক কতক্ষণ আমাদের টাইমটা আসে। Finally, I'm not going to be able to do it.